এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই সময় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রী চালকদের চরম ভোগান্তি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তিস্তা ট্রেন আটকে রেখে রাস্তা অবরোধ করে। একই দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বৃষ্টি উপেক্ষা করে নাটোর রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা পদ্ধতি বাতিলের খবর জানতে এখন যাচ্ছি বরিশালে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে রেখেছে আমরা জানতে পেরেছি, এখনো কি সেই অবরোধ চলছে? হ্যাঁ ঋতু, আমি এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং আজকে চতুর্থ দিনের মতো কিন্তু এখানে কোটা বিরোধী আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আপনি যেভাবে বলছিলেন যে ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু এখন অবরুদ্ধ অবস্থায় আছে, এখানে আমি আপনাকে যদি দেখাই, আপনি দেখুন যে এখানে সড়কের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছে, এখানে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এবং এখানে দুই দিকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়ক। এবং এই ব্যারিকেডের কারণে এই মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না এবং যানবাহন চলাচল না করার কারণে এই রাস্তার দুই দিকে ইতিমধ্যে কয়েকশো যানবাহন, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিমালিকাধীন গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন এখানে আটকা পড়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন চরম দুর্ভোগে আছে। ঢাকা বরিশাল মহাসড়কে এই যে অবরোধ, কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের, কোটাবিরোধী আন্দোলনের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে কিন্তু বরিশালের সাথে পুরো রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বন্দর সহ পুরো এলাকার সঙ্গে এবং এই অঞ্চলের প্রতিটি জেলার সঙ্গে কিন্তু যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। তো ঋতু, এখানে আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি, এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ তুলবে না। এবং আমি যদি গতকালের ঘটনা বলি, গতকাল কিন্তু টানা সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজকেও তারা বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের ভাষায় বিতর্কিত এই কোটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ তুলবে না। তো ঋতু, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বরিশালে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। জানছিলাম কোটা বাতিলের দাবিতে আন্দোলনের খবর। ভাই সিদ্ধান্ত লই এলাইছি আই বিয়ার কাম কা সারি এলাই কে গনম আননে লাগো এবারে মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কসুলই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেননি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর যা আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হাই আল্লাহ রে কাশেপ কাশেপ, আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর বলা রে, বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেল কানা ঢুকেছ? কোন আর তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না রাবা। ওর
রে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন, আর নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। চরি আর নে কালকে ও না এগারে এতে মেলায় হারাইতে চলে গেছেন, এত রান্নটিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে জানল। আয়ার কোনো দিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।